আছেন আমাদের এই মূল্যবান আলোচনা সভায়। এতক্ষণ আমরা আলোচনা করে আমরা একটা নির্দিষ্ট একটা ডিসিশন করতে করে নিয়েছি। আমাদের উপস্থিত এখানে লবণ সলিউশন এবং কাঁথি জোন থেকে যৌথ আলোচনা করে আমরা একটা ডিসিশন করেছি যে আমরা আজ থেকে আমরা কোনো ডিজে সেটা আর বাদ করবো না এবং বাজাবো না। প্রশাসন লেভেল তরফ থেকে আমাদের যদি কোনো সুব্যবস্থা না করে দেয় আমরা বন্ধ রাখবো এখন। এই বলে আমরা এখানে অনেক মালিক পক্ষ আমাদের এখানে উপস্থিত হয়েছে, সবার মুখ থেকে আমরা যে যার বক্তব্য করব। আপনার কি সামনে আছে? আমারও সেম একই বক্তব্য, প্রশ্ন থেকে যতক্ষণ না সঠিক চিন্তাধারা হচ্ছে সেটা বন্ধ থাকাটাই ভালো। তারপরে প্রশাসনের যেটা ওই সিদ্ধান্ত দেবে সেটা সবার যাই মত আমরা একই। নমস্কার, শ্রমিক সংযোগ বলছি সবাই যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমরা একই। নমস্কার, আমি টাইটানিক বিদ্যুৎ থেকে বলছি, সেদিক থেকে আমি তাপসদার সঙ্গে একমত এবং যতক্ষণ না প্রশাসনের তরফ থেকে আমাদের এই সাউন্ড সিস্টেমের জন্য কোনো একটা সুব্যবস্থা না করে দেয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই সাউন্ড সিস্টেম বন্ধ। নমস্কার, আমি চন্দ্রপুর থেকে এনজিও মিউজিকের পক্ষ থেকে, পুলিশের যে হারে হ্যারানি বেড়েছে আমাদের ব্যবসার উপরে তো আমরা ব্যবসাটা একটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছি। যতদিন না পুলিশ থেকে আমরা কিছু সুরাহা পাই ততদিন আমাদের এই ব্যবসা বন্ধ থাকবে। নমস্কার, আমি সার্জেন্ট সং মহিষাপুর থেকে বলছি, বিগত দিনে যে সমস্ত আমাদের প্রশাসনিক থেকে হ্যারাসমেন্ট হচ্ছে বা দারোয়াতে যে সমস্ত হ্যারাসমেন্ট হয়েছে গত ঈদে, তো বিগত দিনে আমরা কি ভরসায় বাজাবো তার কোনো সুরাহা পাচ্ছি না, সেহেতু বর্তমানে আমরা সেটআপটা বন্ধ রাখছি এবং যতক্ষণ না পর্যন্ত প্রশাসনিক থেকে কোনো সুরাহা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখারই দৃষ্টিভঙ্গিতেই আমরা সহমত হচ্ছি। আমাদের ব্যবসার জন্য সুব্যবস্থা করে দেন যাতে আমরা মোটামুটি ব্যবসা চালাতে পারি। আপনাদের সঙ্গে আমরা সহযোগিতা করবো এবং আপনাদের আমাদের যেমন ভাবে ব্যবস্থা করে দেবেন সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো। আমি তলা মাসাম থেকে বলছি, যতক্ষণ সবাই এক ডিসিশনে আসছি বা প্রশাসন যতক্ষণ পারমিশন দিচ্ছে যে আমাকে সেট বাজানো ততক্ষণ আমরা সেট বার করবো না বাজাবো না। আপনারা আসতেন না কেন?